ম্যাট্রিকুলার নতুন চ্যানেল ম্যাট্রিকুলা বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক বছরের মতো এই বছর আমরা চলে এসেছি ক্লাস টেনের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। অধ্যায়ভিত্তিকভাবে আমাদের টিচার্সরা তোমাদের জন্য এই লাস্ট মিনিট সাজেশন প্রিপেয়ার করেছেন। বিগত বছরগুলিতে যেমন তোমরা 80-85% কমন কোয়েশ্চেন পেয়েছো, এবছরও তোমরা 80-85% কমন কোয়েশ্চেন পাবে এই লাস্ট মিনিট সাজেশন থেকে, এটাই আমরা আশা করছি। এই ভিডিওর বিষয় বাংলা, অধ্যায় 8 আফ্রিকা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর। মান 1, 1 নম্বর প্রশ্ন, নিভৃত অবকাশে আফ্রিকা চিনেছিল ক দুর্গমের রহস্য, খ জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, গ প্রাকৃতিক রহস্য অথবা ঘ রহস্য ও দুর্বোধ সংকেত। সঠিক উত্তর খ, জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। 2 নম্বর প্রশ্ন, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, ক অতীত জাদুতে, খ দুর্গমের রহস্যে, গ বিরূপের ছদ্মবেশে অথবা ঘ তাণ্ডবের দুন্দুভিনী নাদে। সঠিক উত্তর ঘ, তাণ্ডবের দুন্দুভিনী নাদে। 3 নম্বর প্রশ্ন, প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল, কে ছিনিয়ে নিয়ে গেল, ক স্রষ্টা, খ নির্লজ্জ অমানুষতা, গ সাম্রাজ্যবাদীরা অথবা ঘ রুদ্র সমুদ্রের বাহু। সঠিক উত্তর ঘ, রুদ্র সমুদ্রের বাহু। 4 নম্বর প্রশ্ন, প্রদোষ শব্দের অর্থ কি, ক সন্ধ্যা, খ ভোর, গ রাত্রি অথবা ঘ দুপুর। সঠিক উত্তর ক সন্ধ্যা। 5 নম্বর প্রশ্ন, স্রষ্টা ঘন ঘন মাথা নেড়েছিলেন, ক অসন্তোষে, খ অধৈর্যে, গ যন্ত্রণায় অথবা ঘ অতৃপ্তিতে। সঠিক উত্তর খ অধৈর্যে। 6 নম্বর প্রশ্ন, মন্দিরে বেজেছিল পূজার ঘণ্টা, পূজার ঘণ্টা কার নামে বেজেছিল, ক শিশুদের নামে, খ শিবের নামে, গ আফ্রিকার নামে অথবা ঘ দয়াময় দেবতার নামে। সঠিক উত্তর ঘ দয়াময় দেবতার নামে। 7 নম্বর প্রশ্ন, আফ্রিকা কবিতায় সমুদ্রকে যে বিশেষণে বিশেষায়িত করা হয়েছে, ক শান্ত, খ রুদ্র, গ উগ্র অথবা ঘ ভয়ঙ্কর। সঠিক উত্তর খ রুদ্র। পঙ্কিল শব্দটির অর্থ কি, ক মাটি, খ কর্দমাক্ত, গ বালি অথবা ঘ প্রলেপ। সঠিক উত্তর খ কর্দমাক্ত। 9 নম্বর প্রশ্ন, সভ্যতার শেষ পুণ্যবাণীটি হল ক ভালো থেকো, খ ভালোবেসো, গ ক্ষমা করো অথবা ঘ মঙ্গল করো। সঠিক উত্তর গ ক্ষমা করো। 10 নম্বর প্রশ্ন, সমুদ্র পারে কোথায় ঘণ্টা বাজছিল, ক মন্দিরে, খ বাড়িতে, গ সভায় অথবা ঘ উদ্যানে। সঠিক উত্তর ক মন্দিরে। 11 নম্বর প্রশ্ন, নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন, ক সাম্রাজ্যবাদীরা, খ রুদ্র সমুদ্রের বাহু, গ স্রষ্টা অথবা ঘ দস্যুরা। সঠিক উত্তর গ স্রষ্টা। 12 নম্বর প্রশ্ন, কবি কিসের মাধ্যমে আরাধনা করেছিলেন, ক কবিতা, খ লেখনী, গ সঙ্গীত অথবা ঘ গ্রন্থ। সঠিক উত্তর গ সঙ্গীত। 13 নম্বর প্রশ্ন, আপনাকে উগ্র করে, নিজেকে উগ্র করেছিল, ক স্রষ্টা, খ দয়াময় দেবতা, গ যুগান্তের কবি অথবা ঘ আফ্রিকা। সঠিক উত্তর ঘ আফ্রিকা। 14 নম্বর প্রশ্ন, আফ্রিকার নিভৃত অবকাশ কোথায় ছিল, ক আমাজন অববাহিকায়, খ কৃপণ আলোর অন্তঃপুরে, গ রহস্যময় অন্ধকারে অথবা ঘ সাহারা মরুভূমিতে। সঠিক উত্তর খ কৃপণ আলোর অন্তঃপুরে। 15 নম্বর প্রশ্ন, মন্দিরে বাজছিল ক ক্রন্দন ধ্বনি, খ পূজোর ঘণ্টা, গ শঙ্খ অথবা ঘ দুন্দুভি। সঠিক উত্তর খ পূজোর ঘণ্টা। 16 নম্বর প্রশ্ন, তাণ্ডব কি, ক নৃত্য, খ প্রলয়, গ ভয়ঙ্কর নৃত্য অথবা ঘ ধ্বংস। সঠিক উত্তর গ ভয়ঙ্কর নৃত্য। 17 নম্বর প্রশ্ন, শিশুরা খেলছিল ক খেলার মাঠে, খ দোলনায়, গ মন্দিরে অথবা ঘ মায়ের কোলে। সঠিক উত্তর ঘ মায়ের কোলে। 18 নম্বর প্রশ্ন, দুন্দুভিনীনাদ কিসের ছিল, ক যুগান্তের, খ অমানবিকতার, গ তাণ্ডবের অথবা ঘ নির্লজ্জতার। সঠিক উত্তর গ তাণ্ডবের। 19 নম্বর প্রশ্ন, প্রদোষকালে পশুরা বেরিয়ে এসেছিল, ক আফ্রিকার জঙ্গল থেকে, খ খাঁচার ভেতর থেকে, গ গুপ্ত গহ্বর থেকে অথবা ঘ দিগন্তের থেকে। সঠিক উত্তর গ গুপ্ত গহ্বর থেকে।
কুড়ি নম্বর প্রশ্ন, ক্ষমা করো কার কাছে ক্ষমা চাওয়া হয়েছে? ক স্রষ্টার, খ আফ্রিকার, গ যুগান্তের কবির, ঘ রুদ্রদেবের। সঠিক উত্তর খ আফ্রিকার। একুশ নম্বর প্রশ্ন, অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘোষণা করেছিল? ক ঝঞ্ঝা বাতাস, খ পশুরা, গ যুগান্তরের কবি অথবা ঘ দস্যুরা। সঠিক উত্তর খ পশুরা। বাইশ নম্বর প্রশ্ন, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল? ক আদিম রূপ, খ মানব রূপ, গ হিংস্র রূপ অথবা ঘ বর্বর রূপ। সঠিক উত্তর খ মানব রূপ। তেইশ নম্বর প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল ক প্রলয়ের ঘণ্টা, খ ঈশ্বরের বন্দনা, গ সুন্দরের আরাধনা অথবা ঘ পূর্ণবাণী। সঠিক উত্তর গ সুন্দরের আরাধনা। চব্বিশ নম্বর প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল ক ইতিহাসের পাতায়, খ মানুষের মনে, গ ভবিষ্যতের ভাবনায় অথবা ঘ অপমানিত ইতিহাসে। সঠিক উত্তর ঘ অপমানিত ইতিহাসে। পঁচিশ নম্বর প্রশ্ন, রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে বেঁধে ফেলেছিল? ক বনস্পতির নিবিড় পাহারায়, খ ঘন একাকিত্বে, গ সাম্রাজ্যবাদীদের মাঝে অথবা ঘ হিংস্র প্রলাপের বন্ধনে। সঠিক উত্তর ক বনস্পতির নিবিড় পাহারায়। ছাব্বিশ নম্বর প্রশ্ন, নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করেছিল গ দুর্গমের রহস্য, খ বিরূপের ছদ্মবেশ, গ দুর্বোধ্য সংকেত অথবা ঘ দৃষ্টি অতীত জাদু। সঠিক উত্তর ক দুর্গমের রহস্য। সাতাশ নম্বর প্রশ্ন, আফ্রিকা বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করেছিল ক যুগান্তের কবিকে, খ ভীষণকে, গ দুর্গমকে অথবা ঘ শঙ্কাকে। সঠিক উত্তর খ ভীষণকে। আঠাশ নম্বর প্রশ্ন, আদিম যুগে স্রষ্টার অসন্তোষ ছিল ক দেবতার প্রতি, খ সঙ্গীতের প্রতি, গ নিজের প্রতি, ঘ সাম্রাজ্যবাদীদের প্রতি। সঠিক উত্তর গ নিজের প্রতি। উনত্রিশ নম্বর প্রশ্ন, এলো ওরা, ওরা যা নিয়ে এসেছিল? ক লোহার বেড়ি, খ লোহার হাতকড়ি, গ তরবারি অথবা ঘ দেবতার মূর্তি। সঠিক উত্তর খ লোহার হাতকড়ি। তিরিশ নম্বর প্রশ্ন, এলো ওরা, ওরা হলো ক আমেরিকানরা, খ ইউরোপীয়রা, গ আর্যরা অথবা ঘ ভিক্ষুকেরা। সঠিক উত্তর খ ইউরোপীয়রা। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান এক। এক নম্বর প্রশ্ন, হায় ছায়াবৃতা, আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি? উত্তর, আফ্রিকার ভূখণ্ড ছিল বনস্পতির নিবিড় পাহারায় ছায়াচ্ছন্ন, তাই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। দু নম্বর প্রশ্ন, কৃপণ আলোর অন্তঃপুরে, আলো কৃপণ কেন? উত্তর, আফ্রিকার ঘন অরণ্যভূমিতে সূর্যের আলো প্রায় প্রবেশ করতে পারে না, তাই সেখানে আলোকে কৃপণ বলা হয়েছে। তিন নম্বর প্রশ্ন, মানহারা মানবী কে? উত্তর, মানহারা মানবী বলতে ঋত সর্বস্ব আফ্রিকাকে বোঝানো হয়েছে। চার নম্বর প্রশ্ন, ছায়াবৃতা আফ্রিকার মুখ কোথায় লুকানো ছিল? উত্তর, ছায়াবৃতা আফ্রিকার মুখ কালো ঘোমটার নিচে লুকানো ছিল। পাঁচ নম্বর প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, ছিনিয়ে নিয়ে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, ছিনিয়ে নিয়ে যাওয়া বলতে বলপূর্বক কেড়ে নেওয়াকে বোঝায়, তবে এখানে আফ্রিকার জন্মবৃত্তান্তকে নির্দেশ করা হয়েছে। ছ নম্বর প্রশ্ন, পশুরা বেরিয়ে এলো, পশুরা বেরিয়ে এসে কি করছিল? উত্তর, পশুতুল্য সাম্রাজ্যবাদী শাসক গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল। সাত নম্বর প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল? উত্তর, রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। আট নম্বর প্রশ্ন, নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, কে কেন বিধ্বস্ত করছিলেন? উত্তর, নতুন সৃষ্ট বিশ্ব তথা পৃথিবীর প্রতি প্রবল ক্ষোভে স্বয়ং স্রষ্টা তাকে বারবার বিধ্বস্ত অর্থাৎ ভেঙে গড়ে দেখছিলেন। ন নম্বর প্রশ্ন, সভ্যের বর্বর লোভ কি নগ্ন করেছিল? উত্তর, সভ্যের বর্বর লোভ নিজের নির্লজ্জ অমানুষতাকে নগ্ন রূপে প্রকাশ করেছিল। দশ নম্বর প্রশ্ন, রুদ্র সমুদ্রের বাহু, সমুদ্রকে রুদ্র বলা হয়েছে কেন? উত্তর, সৃষ্টিলগ্নে ভৌগোলিক উপাদানগুলি ততটা নিজস্বতায় পূর্ণ হয়ে ওঠেনি, উত্তাল ছিল সমুদ্র, তাই তীব্র উর্মিমালা মুখর সমুদ্র ছিল রুদ্র।
11 নম্বর প্রশ্ন, আজ যখন পশ্চিম দিগন্তে কি ঘটেছে? উত্তর, প্রদোষকালে পশ্চিম দিগন্তে ঝঞ্ঝা বাতাস রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি করেছিল। 12 নম্বর প্রশ্ন, প্রাচী ধরিত্রীর বুকের থেকে কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? উত্তর, রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। 13 নম্বর প্রশ্ন, গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, এসে কি করল? উত্তর, গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে পশুরা তাদের অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘোষণা করল। 14 নম্বর প্রশ্ন, জল স্থল আকাশের সংকেতকে দুর্বোধ বলা হয়েছে কেন? উত্তর, সৃষ্টির প্রথম থেকেই মানুষ প্রকৃতির কাছে নিতান্ত অসহায়, প্রকৃতির বিচিত্র খেয়াল অনুধাবনের শক্তি তার নেই, তাই তা দুর্বোধ। 15 নম্বর প্রশ্ন, পঙ্কিল হলো ধুলি, ধুলি কিভাবে পঙ্কিল হয়েছিল? উত্তর, লাঞ্ছিতা আফ্রিকার রক্ত আর অশ্রুতে মিশে অরণ্য পথের ধুলো পঙ্কিল হয়েছিল। 16 নম্বর প্রশ্ন, তোমার ভাষাহীন ক্রন্দন কেন ভাষাহীন ছিল? উত্তর, আপন সত্তার রহস্য উন্মোচনে মগ্ন আফ্রিকা অকস্মাৎ সাম্রাজ্যবাদীদের দ্বারা আক্রান্ত হলে সে উদ্গত ভাষাহীন ক্রন্দনে ভেসে গিয়েছিল। 17 নম্বর প্রশ্ন, বিদ্রুপ করছিলে ভীষণকে, কিভাবে বিদ্রুপ করেছিল? উত্তর, আফ্রিকা বিরূপের ছদ্মবেশ ধারণ করে ভীষণকে বিদ্রুপ করেছিল। 18 নম্বর প্রশ্ন, পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে কটি কবিতা সংযোজিত হয়? উত্তর, পত্রপুট এর দ্বিতীয় সংস্করণে দুটি কবিতা সংযোজিত হয়, এর একটি হলো আফ্রিকা। 19 নম্বর প্রশ্ন, এসো যুগান্তের কবি, কবির ভূমিকাটি কি হবে? উত্তর, যুগান্তের কবি মানহারা মানবী তথা আফ্রিকার দ্বার প্রান্তে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করবেন। 20 নম্বর প্রশ্ন, তোমার অপমানিত ইতিহাস কিভাবে অপমানিত হয়েছিল? উত্তর, সাম্রাজ্যবাদীরা আফ্রিকার ওপর পৈশাচিক অত্যাচার চালায়, সাম্রাজ্যবাদীদের এই কৃতকর্মই আফ্রিকার ইতিহাসকে অপমানিত করেছিল। 21 নম্বর প্রশ্ন, এলো ওরা লোহার হাতখড়ি নিয়ে, ওরা কারা? উত্তর, ওরা হলো তথাকথিত সভ্য তথা ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসক সম্প্রদায়। 22 নম্বর প্রশ্ন, আফ্রিকা নিভৃত অবকাশে কি কি করেছিল? উত্তর, নিভৃত অবকাশে আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহ করেছিল আর চীনে নিয়েছিল জল স্থল আকাশের দুর্বোধ্য সংকেত। ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান 3। 1 নম্বর প্রশ্ন, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে তার বলতে কার সেই দিন কি হয়েছিল? অথবা আফ্রিকার জন্ম বৃত্তান্তটি লেখো, অথবা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, কাকে কিভাবে কৃপণ আলোর অন্তঃপুরে বন্দী করা হয়েছিল? অথবা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, তোমাকে বলতে কাকে, তাকে কিভাবে বনস্পতির পাহারায় আবদ্ধ করা হয়েছিল? অথবা নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, কে কেন নিজের সৃষ্টিকে বিধ্বস্ত করছিলেন? অথবা এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দলের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল? অথবা আফ্রিকা কবিতা অনুসারে আফ্রিকা মহাদেশের উদ্ভবের ইতিহাস আলোচনা করো। তোমরা এবার উত্তরটি দেখে নাও। দু নম্বর প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছে? তোমরা এবার উত্তরটি দেখে নাও। তিন নম্বর প্রশ্ন, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবীকে তার দ্বারে কেন দাঁড়াতে বলা হয়েছে? অথবা বলো ক্ষমা করো, কার কাছে কেন ক্ষমা চাইতে বলা হয়েছে? তোমরা এবার উত্তরটি দেখে নাও। চার নম্বর প্রশ্ন, বিদ্রুপ করেছিলে ভীষণকে, কে কিভাবে ভীষণকে বিদ্রুপ করেছিল? অথবা বিরূপের ছদ্মবেশে কিভাবে সেই ছদ্মবেশ গ্রহণ করা হয়েছিল? তোমরা এবার উত্তরটি দেখে নাও। পাঁচ নম্বর প্রশ্ন, এসো যুগান্তের কবি, যুগান্তের কবিকে কোন পরিস্থিতিতে তাকে আহ্বান করা হয়েছে? অথবা সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, পূর্ণবাণীটি কি, কোন পরিস্থিতিতে তা অনিবার্য? তোমরা এবার উত্তরটি দেখে নাও।
6 নম্বর প্রশ্ন, সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, কে কিভাবে সংখ্যাকে হার মানাতে চাইছিল? তোমরা এবার উত্তরটি দেখে নাও। রচনাধর্মী প্রশ্নোত্তর মান 5। 1 নম্বর প্রশ্ন, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভের যে চিত্র আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো, অথবা এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওরা আসার পর কি ঘটেছিল, অথবা চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা হায় ছায়াবৃতা, ছায়াবৃতা কাকে বলা হয়েছে তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। তোমরা এবার উত্তরটি দেখে নাও। বাংলার অন্যান্য অধ্যায়গুলি জেনে নেওয়ার জন্য লাস্ট মিনিট সাজেশন 2024 এর প্লেলিস্টটি অবশ্যই চেক করবে। অন্যান্য বিষয়ে লাস্ট মিনিট সাজেশন পাওয়ার জন্য ম্যাট্রিকুলা বাংলার ইউটিউব চ্যানেলে চোখ রাখো।